নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা আবার তোমাদের জন্য নাম্বার সিরিজের ক্লাস নিয়ে এসেছি। অলরেডি আমরা বেসিক দিয়ে পার্ট 1 এর ক্লাস তোমাদেরকে করিয়েছি, আজ পার্ট 2 ক্লাস করাবো। দেখবে পার্ট 2 ক্লাস আমরা কিভাবে করি। আমরা পরবর্তী সময়ে আবার তোমাদেরকে নাম্বার সিরিজের ক্লাস প্রোভাইড করব, কিন্তু 1, 2, 3, 4 এই চারটা ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আজ আমরা পার্ট 2 ক্লাস করব, কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সবাই আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস আসছে, এবং কিছু ছাত্রছাত্রী আমাদের কাছে আরআরবি এনটিপিসির ক্লাস চাচ্ছে। অবশ্যই আমরা তাদেরকে সেই ক্লাসগুলিকে প্রোভাইড করব। আমরা এই ক্লাসগুলি অবশ্যই তোমাদেরকে আরও ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি, যতটা সম্ভব আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আরআরবি এনটিপিসির ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের এই ক্লাসগুলি, এবং 100% তোমরা বিভিন্ন এক্সাম অর সেন্টার অ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো এক্সামে তোমরা 100% আমাদের এই ম্যাথগুলি এবং জিআই ক্লাসগুলি তোমরা কমন পাবে। ঠিক আছে, আজ আমরা জিআই ক্লাস করব, নাম্বার সিরিজ, নাম্বার সিরিজের আজ পার্ট 2 ক্লাস আমরা করব। ঠিক আছে, এখানে আমরা লিখে দিচ্ছি পার্ট 2। অলরেডি আমরা পার্ট 1 এর ক্লাস প্রোভাইড করে দিয়েছি, আমাদের প্লেলিস্টে গিয়ে জিআই বলে একটা জিআই তোমরা ক্লিক করলে সেখানে অলরেডি আমরা কোডিং ডিকোডিং এর চারটা ক্লাস, লেটার সিরিজের দুটো ক্লাস এবং পার্ট 2 মানে পার্ট 2 যে ক্লাস পাবে পার্ট 1 এর ক্লাসটা আমরা দিয়ে দিয়েছি। নাম্বার সিরিজের আমরা পার্ট 2 ক্লাসটা আজকে দিচ্ছি তোমাদেরকে, অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, তোমরা আমাদের সাথে থাকো। ফার্স্ট জিআই দেখো, 1, 9, 25, 49, 4, 1, 2, 1। আমরা এখান থেকে দেখলে সবগুলিকে বুঝতে পারছি যে এগুলি স্কোয়ার আছে, কারো না কারো স্কোয়ার আছে। তাহলে দেখো কার স্কোয়ার, 1 তার স্কোয়ার যদি আমি লিখি তাহলে 1, 2 তার স্কোয়ার মানে নেই, 2 তার স্কোয়ার মানে 4 নেই আমাদের, 3 তার স্কোয়ার মানে 9। তাহলে আমরা লিখতেই পারি এখানে 1 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার, 5 তার স্কোয়ার, 7 তার স্কোয়ার, জানি না 11 তার স্কোয়ার। তাই তো 1 তার স্কোয়ার মানে হচ্ছে 1, 3 তার স্কোয়ার মানে হচ্ছে 9, 5 তার স্কোয়ার মানে হচ্ছে 25, 7 তার স্কোয়ার মানে হচ্ছে 49, এন্ড 4 টা আমরা জানি না, আমরা বের করতে দিয়েছে বের করব, এবং 11 তার স্কোয়ার মানে 1, 2, 1। তাহলে এখানে কত হবে আমরা কিভাবে বুঝবো? দেখো 1 থেকে 3 ডিফারেন্স হচ্ছে 2 হল, আবার 3 থেকে 5 ডিফারেন্স হচ্ছে 2 হল, আবার 5 থেকে 7 তার ডিফারেন্স হচ্ছে 2 হল। তাহলে 7 থেকে 2 হল বেশি কি হবে? 9, 7, 8, 9, 81, তাহলে এখানে হচ্ছে 9 তার স্কোয়ার। দেখো 9 এর থেকে 2 হল বেশি মানে 11, তার মানে হচ্ছে 1, 2, 1। তাহলে আমার নিট অ্যান্সারটা কত? 81। ক্লিয়ার হয়েছে? এটা স্কোয়ার ডাইমেনশন পিকচারে আছে, তাই তোমরা ভালো করে দেখে নিবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট বলেছে 4, 7, 12, 19, 28, হোয়াট? আমি কোশ্চেনটা আবার রিপিট করে দিচ্ছি, 4, 7, 12, 19, 28, হোয়াট? তাহলে এটা আমরা কিভাবে করবো? এটা তো কারো স্কোয়ার নেই, কারো কিউব নেই, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো এক্ষেত্রে আমরা যদি দেখি 7 - 3 করি তাহলে 4, তাই তো 7 - 3 করি তাহলে হচ্ছে আমাদের 4। তাহলে দেখো এখানে আমি যদি করি একটু অননিয়মে করছি, 7 - 4 তার মানে 3, তাই তো? আবার তুমি দেখো 12 - 7 তার মানে কত হচ্ছে? এটা আমি অপশন দিয়ে দিলে তোমাদের সবচেয়ে বেশি ভালো হবে, অপশন গুলি লিখে নাও এখানে সাইটে, আছে হচ্ছে 41, B, 39, C,
40D30A 93 এটা হচ্ছে আমাদের অপশন। তাহলে এই অপশন অনুযায়ী আমাকে অ্যান্সারটাকে ক্লিক করতে হবে। তাহলে কি করলাম, 7-4 মানে 3, আবার 12-7 তার মানে হচ্ছে 5, তাই তো? আবার দেখো 19-12 তার মানে কত, 7, ঠিক আছে। আবার 28-19 তার মানে কত হচ্ছে, 23-9 তার মানে কত হচ্ছে, তার মানে হচ্ছে 9। কিন্তু দেখো এখানে আমার এই সিকোয়েন্সে যদি করি তাহলে কি আমাদের মিলছে? আমি তোমাদেরকে বেসিকটাকে ক্লিয়ার করে দিচ্ছি, এই সিকোয়েন্সে কি আমাদের মিলছে? তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো 9 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা একটা জিনিস লক্ষ্য করবো, এই সিকোয়েন্সে মিলছে না। তাহলে দেখো এখান থেকে 3 থেকে 5 কোন ঘরের ডিফারেন্স, 2 ঘরের ডিফারেন্স, 5 থেকে 7 2 ঘরের ডিফারেন্স, 7 থেকে 9 তাহলে 2 ঘরের ডিফারেন্স। তাহলে আমি বলতেই পারি যে 28+11 তার মানে হচ্ছে 39। দেখো 2 ঘর ডিফারেন্স করে এসেছে, 2 ঘর যদি আমার ডিফারেন্স করে আসে তাহলে এখানে 9 ঘর লাস্ট অব্দি বেরিয়েছে, তাহলে আমার 2 ঘর বেশি হলে কত হয়ে যাবে, 39। ক্লিয়ার হয়েছে? দেখো আবার বলে দিচ্ছি সুবিধার্থে, 7-4 মানে হচ্ছে 3, আবার 12-7 মানে হচ্ছে 5। দেখো এখান থেকে 3 আর 5 এর ডিফারেন্স হচ্ছে 2 ঘর, আবার 19-12 তার মানে হচ্ছে 7। দেখো 7 আর 5 ডিফারেন্স হচ্ছে 2 ঘর, আবার 28-19 তার মানে হচ্ছে 9, তাই তো? তাহলে দেখো এটারও ডিফারেন্স হচ্ছে 9, 7 এর ডিফারেন্স হচ্ছে 2 ঘর। তাহলে এখান থেকে দেখো সব 2 ঘর বেশি আছে, সব 2 ঘর বেশি আছে। তাহলে 9+2 তার মানে হচ্ছে 11। সবসময় মনে রাখবে লাস্ট যে নাম্বারটা থাকবে তার সাথে সেটা প্লাস হয়ে যায়, লাস্ট যে নাম্বারটা হবে সেটা তার সাথে প্লাস হয়ে আসবে। তাহলে কত হচ্ছে, 28+11 তার মানে 39। ক্লিয়ার হয়েছে? যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা আমাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, মাস্ট বি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তোমরা কমেন্ট করো, তোমাদের যে সমস্ত ক্লাসের প্রয়োজন অবশ্যই কমেন্ট করো, আমরা ধীরে ধীরে সেই সমস্ত ক্লাসগুলিকে তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। ক্লিয়ার হয়েছে? দেখো ক্লিয়ার না হলে আমাদেরকে জানাবে। 11, 13, 17, 19, 23, 25 and what? এবার এখান থেকে আমরা কিভাবে এটাকে বের করবো, দেখো এখান থেকে এটার ডিফারেন্স কত, 2 ঘর, এখান থেকে এটার ডিফারেন্স কত, 4 ঘর, এখান থেকে এটার ডিফারেন্স কত, 2 ঘর, এখান থেকে এটার ডিফারেন্স 4 ঘর, এখান থেকে এটার ডিফারেন্স 2 ঘর। আমি কন্ডিশনটাকে ভালো করে বুঝে নিবে যে এখান থেকে এটা দেখো এখানে 2 ছিল এখানে 4 হয়েছে, আবার 4 ছিল 2 হয়েছে, 2 ছিল 4 হয়েছে, 4 ছিল 2 হয়েছে, তাহলে এখানে কত হবে, 4 হবে, তাই তো? দেখো 2 ঘর, একবার 2 ঘর হয়েছে গ্যাপি, একবার 4 ঘর গ্যাপি, অল্টারনেট ভাবে এভাবেই হচ্ছে, 2 ঘর 4 ঘর 2 ঘর 4 ঘর 2 ঘর, তাহলে কত হবে, 4 ঘর। তাহলে 25+4 তার মানে কত, 29, 25+4=29, এটা আমার অ্যান্সার। তাহলে দেখলে ক্লিয়ার হয়েছে? তাহলে 11 থেকে 13 হচ্ছে 2 ঘর ডিফারেন্স, আবার 13 থেকে 17 হচ্ছে 4 ঘর ডিফারেন্স, আবার 17 থেকে 19 হচ্ছে 2 ঘর ডিফারেন্স, 19 থেকে 23 হচ্ছে 4 ঘর ডিফারেন্স, 23 থেকে 25 হচ্ছে 2 ঘর ডিফারেন্স, তাহলে 2, 4, 2, 4, 2 হয়েছে, তার মানে অল্টারনেট ভাবে আবার 4 আসবে। যদি এখানে 4, 29 কোশ্চেনে দেওয়া থাকতো 29, তাই তো? তাহলে পরেরটা কত হতো, পরেরটা +2 হতো, তারপরে 31। ক্লিয়ার হয়েছে? যদি এখানে কোশ্চেনের মধ্যে
29টা দেওয়া থাকতো, পরে হোয়াট হতো, তাহলে অ্যান্সার হয়ে যেত 31। যদি 31 দেওয়া থাকতো তারপরে হচ্ছে তাহলে তারপরে প্লাস 4 হয়ে যেত, তাহলে 35। ক্লিয়ার হয়েছে? তুমি যতদূর অব্দি নিয়ে যেতে পারে। ক্লিয়ার হয়েছে? নেক্সট